শিক্ষার্থীরা পড়ার ঘরে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এখনকার আলোচনা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ সেন্টেন্স কে প্যাসিভ ভয়েসে রূপান্তর নিয়ে। প্রথমে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ সেন্টেন্স গুলো কেমন হয়। যে সেন্টেন্স এর সাবজেক্টের পরই এম ইজ আর, ভার্বের আগে নট এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ সেন্টেন্স। প্যাসিভ করা খুবই সহজ। বাড়তি শব্দ আসবে বিং, ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। আরেকটি বাড়তি শব্দ আসবে বাই, যা বসবে শেষ শব্দটির আগে। তাহলে দেখো, আই এম নট ইটিং রাইস, উই আর নট প্লেইং বল, হি ইজ নট রাইটিং এ লেটার। এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ সেন্টেন্স। যদি আমরা প্রথমটাকে প্যাসিভ করি, আই এম নট ইটিং রাইস, আমাদের লেখার নিয়ম হলো উল্টো দিক থেকে। তাহলে যদি রাইসকে আমরা সাবজেক্ট হিসেবে সামনে আনি, তাহলে রাইস এর সাথে বসবে এম ইজ আর, রাইসের সাথে আমরা ইজ বসাবো। এরপরে বসবে নট, বাকি শব্দ বিং, এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এখানে মেইন ভার্বটা হলো ইট, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। এরপর একটা বাকি শব্দ আসবে বাই, যা বসবে শেষ শব্দের আগে। তাহলে বাই, এরপর আমরা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি, রাইস ইজ নট বিং ইটেন বাই মি। একইভাবে যদি আমরা করি, উই আর নট প্লেইং বল, বল ইজ নট বিং প্লেড বাই আস। হি ইজ নট রাইটিং আ লেটার, আ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।